সাকিবের পর আবার এক বিতর্কিত বাংলাদেশি নায়কের সঙ্গে জুটি বাঁধলেন ইদিকা। কে তিনি বন্ধুরা? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে এই ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। প্রিয়তমা ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা গিয়েছিল ইদিকা পালকে, এবার নতুনভাবে দেখা যাবে নায়িকাকে। 3 মাস আগের কথা, তখনই শোনা গিয়েছিল অভিনেতা শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ইদিকা পাল। সে সময় আনন্দবাজার অনলাইনকে ইদিকা জানিয়েছিলেন তার কাছে চিত্রনাট্য এসেছে, যতক্ষণ না তিনি গল্পটা পড়ছেন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। অক্টোবর মাসে হয়েছিল এই আলোচনা, 3 মাস পর রাজের সঙ্গে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। বাংলাদেশি ছবি কবিতে দেখা যাবে অভিনেত্রীকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছে হাসিবুর রেজা কল্লোল। কলকাতাতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা। বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রথম আলোকে ইদিকা বলেন, নতুন টিমের সঙ্গে কাজ করেছি, নতুন অভিজ্ঞতা হবে, কাজটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত, মন দিয়ে করার চেষ্টা করব। আগে মানুষ আমায় যেভাবে ভালোবাসা দিয়েছে ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে, এটাই আশা করছি। প্রিয় দর্শক, এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।